আজ আজাদি কা সফরের আমরা কথা বলবো বিশ্ব বরেণ্য ভারতীয় বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুকে নিয়ে। আজ তার প্রয়াণ দিবস। তিনি 1937-এর 23শে নভেম্বরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আচার্য বসু উদ্ভিদ শারীরবিদ্যা বেতার প্রযুক্তি সহ প্রাকৃতিক বিশ্বের অনেক দিকেই আলোকপাত করে আমাদের আধুনিকতার ধারণায় বিপুল অবদান রেখে সমৃদ্ধি নিশ্চিত করেছেন। তাঁর অভূতপূর্ব বৈজ্ঞানিক গবেষণা আধুনিক ভারত নির্মাণে অনুপ্রেরণা জুগিয়েছে। একই সঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইতে ভারতকে সুস্পষ্টভাবে পরিচিতি দেওয়ার বিষয়েও অনুপ্রাণিত করেছে। জগদীশচন্দ্র বসুর জন্ম বাংলা প্রেসিডেন্সির মুন্সিগঞ্জে 1858-র 30শে নভেম্বরে হয়েছিল। বর্তমানে তা বাংলাদেশের অন্তর্গত। তাঁর পিতা ভগবানচন্দ্র বসু একজন গণপ্রশাসনিক আধিকারিক ছিলেন। তিনি হিন্দু সংস্কার আন্দোলনেও জড়িত ছিলেন। ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি উৎসর্গকৃত পরিবারে আচার্য বসুর লালন পালন হয়েছিল। তার পিতা নামী দামি ইংরেজি স্কুলে না পাঠিয়ে এক স্থানীয় ভাষার স্কুলে তাকে ভর্তি করিয়েছিলেন, তিনি যাতে নিজের বাংলা ভাষা শিখতে পারেন এবং বিভিন্ন ধরনের মানুষের সম্পর্কে জানতে ও বুঝতে পারেন। জীবন শুরুর সময়ে তাঁর সেই অভিজ্ঞতা এবং নানা ধরনের মানুষের সংস্পর্শে আসার সুযোগ তার পরবর্তী সারা জীবনকে প্রভাবিত করেছিল, আর সেটা তার কর্মকাণ্ড এবং জীবন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিতেও প্রকট ছিল। আচার্য বসুর পিতা ভারতীয় সিভিল সার্ভিসে তার যোগদানের ইচ্ছাকে আমল দেননি। তার বদলে তাকে লন্ডন বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিদ্যা শিক্ষার জন্য পাঠিয়ে দিলেন, কিন্তু বারবার অসুস্থ হয়ে পড়ার কারণে তিনি চিকিৎসাবিদ্যা শিক্ষার পাঠ সম্পন্ন করতে পারলেন না। তাই তিনি চিকিৎসাবিদ্যার পাঠ ছেড়ে প্রাকৃতিক বা ভৌত বিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা লাভ করেন। ভারতে ফিরে এসে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভৌত বিজ্ঞানের অধ্যাপক হিসেবে পড়াতে থাকেন। ব্রিটিশ সরকারের বর্ণবিদ্বেষী ভাবনা সত্ত্বেও তিনি রিমোট ওয়্যারলেস সিগন্যালিং এর গবেষণায় ব্যাপক অগ্রগতি নিশ্চিত করেন। তবে তিনি তাঁর গবেষণার সুফলকে কাজে লাগিয়ে বাণিজ্যিক সুবিধা নেওয়ার চেষ্টা থেকে বিরত থাকলেন এবং নিজের আবিষ্কারগুলিকে জনগণের সেবায় নিয়োজিত করলেন, যাতে করে এর মাধ্যমে অন্যরাও গবেষণার কাজে অগ্রগতি করতে পারেন। উদ্ভিদ শারীরবিদ্যা বিষয়ে অনেক বিষয় আবিষ্কার করেন। বিভিন্ন ক্রিয়ার উদ্ভিদের প্রতিক্রিয়া পরিমাপ করার জন্য তিনি ক্রেসকোগ্রাফ ব্যবহার করতেন, আর এভাবে অন্য প্রাণীর মতোই উদ্ভিদের মধ্যে সমহারে প্রতিক্রিয়ার বৈজ্ঞানিক প্রমাণ প্রতিষ্ঠিত হল। তিনি খুব হালকা মানের তরঙ্গ পাঠাতে সক্ষম স্বয়ংক্রিয় রেকর্ডার তৈরি করেন। এই সমস্ত সামগ্রীতে আহত গাছের কম্পন সহ কিছু অসাধারণ বিষয় ফলাফল আকারে বেরিয়ে এলো। তিনি একে গাছের অনুভব করার শক্তি হিসেবে ব্যাখ্যা করলেন। 1917-তে তিনি দেশের সবচেয়ে পুরনো এবং অন্যতম গবেষণা প্রতিষ্ঠান বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত করেন। রবীন্দ্রনাথ ঠাকুর জগদীশচন্দ্র বসুর প্রশংসা করতে গিয়ে বলেন, পশ্চিমে বিজ্ঞানের মন্দির থেকে গিয়ে সিন্ধুর ওপার থেকে বন্ধু মোর জয়ের মালা নিয়ে এসেছেন। আচার্য বসুর সম্মানে চাঁদে এক আগ্নেয়গিরির নাম তার নামে রাখা হয়েছে। আমরা এই মহান বিজ্ঞানীকে কুর্নিশ জানাই। আজ আমরা লেখক, সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব পেড়িচাঁদ মিত্রের প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাব। তিনি 1883-র 23শে নভেম্বর আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছিলেন। পেড়িচাঁদ মিত্র বাংলা সাহিত্যের বিকাশ ও সাংবাদিকতার জন্য বিখ্যাত ছিলেন। তিনি হেনরি ডিরোজিওর নব্যবঙ্গ আন্দোলনের অন্যতম সদস্য ছিলেন। তিনি সহজ বাংলা গদ্য রচনার সূচনা করার পাশাপাশি বাংলার নবজাগরণে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তিনি বিভিন্ন সামাজিক উদ্যোগের সঙ্গেও জড়িত ছিলেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট, বেথুন সোসাইটি এবং ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের তিনি সদস্য ছিলেন। তিনি দেশে কৃষির বিকাশেও সক্রিয় ছিলেন। রাজস্ব সংগ্রহের ঠিকাদারি ব্যবস্থার স্থায়ী বন্দোবস্ত বিষয়ে সমালোচনামূলক বক্তব্য পেশ করেন। তিনি কৃষি সংক্রান্ত বইয়ের ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার জন্য এক সংগঠনেরও প্রতিষ্ঠা করেন। রাধানাথ শিকদারের সঙ্গে একযোগে পেড়িচাঁদ মিত্র 1857 সালে একটি ছোট মাসিক পত্রিকার সূচনা করেন। এতে সহজ বাংলা ভাষায় লেখা থাকত। টেকচাঁদ ঠাকুরের ছদ্মনামে তিনি সহজ বাংলা
গদ্যরীতি অনুসরণ করে আলালের ঘরের দুলাল নামে উপন্যাস রচনা করেন। এতে তিনি মানুষের মুখে বলা ভাষা ব্যবহার করেছিলেন। এই উপন্যাসের জনপ্রিয়তা এতটাই ছিল যে এই ভাষাশৈলী আলালি নামে পরিচিতি লাভ করে। তিনি জীবনের শেষ সময় পর্যন্ত ভারতীয় সমাজ ও সংস্কৃতির উন্নতির জন্য কাজ করে গেছেন। ভারত মায়ের এই মহান সন্তানকে আমরা প্রণাম জানাই। তিনি চং হায়ংনি বরম গুণাং ভারতনি ছয় শিগ্রং আচার্য জগদীশ চন্দ্র বসুনতু কক সাবানো তিনি বিনি থিমা বিশি খন্মাশাল ব 1937 বিশিনি নভেম্বর সাল নৈশি থাম লাংমা চমানে আচার্য বসু বলং ছয় শিগ্রং রেডিও তাং সেবন খবৈ তাং খরনে গবাংমা বুখাগ্রণ তুই ককলাম সাবৈ চুং কতাল তাং সেবনি ওয়ানসক মুঙ্গ গুণাং সাকথারমা রুবৈ রুমানে বিনি জুদাকুক ছয় শিগ্রংনি নাইতক মুং কতাল ভারত খানাব খা থাংসারুখা আবো এবাকসা ব্রিটিশ নাইকল মুঙ্গ কেবেংজাক ভারত নাই চাকে সিনিমুং রুমুংনি বেসেও খা থাংসারুখা জগদীশ চন্দ্র বসু বাংলা প্রেসিডেন্সি মুন্সিগঞ্জ 1858 বিশিনি নভেম্বর সাল থামচি ও আসাইমানে আবো তাবো বাংলাদেশক লাইও বিনি বুফা ভগবান চন্দ্র বসু খরকসা হাফাংনি দাংফাং তমানে ব হিন্দু সলাই মুঙ্গ চবাবো গদালজাক তমানে ভারতনি সিরি সিটিনি তাই হুকুমনতুইদুল মুংনি নুখুঙ্গ আসাইজাক আচার্য বসু তরি ফাইমানে বিনি বুফা মুং গুণাং ইংলিশ মিডিয়াম রংনগ রুহরিয়াবৈ আমচাইনি রংনগ বন বর্তিখলাইও ব বাইথাংনি বাংলা কক সাবৈ মানাতৈ তাই গোবাং কুক বরক রকবাই সিনিতৈ সাইমানাতৈ লাংমানি ইয়াপ্রি সেমুঙ্গ বিনি আরুমানি তাই গোবাংমা ককবাই মালাইমা বিনি ওলনি লাংমাও যাইকে ফিনজাকা তাই আব বিনি সামং তাংমা তাই লাংমাব তুই বিনি নাহার মুঙ্গ তংমানে আচার্য বসু বুফা ভারতনি সিভিল সার্ভিস বিনি মুসুমান থাই রুহরলিয়া আবনি জাগাব বন লন্ডন ইউনিভার্সিটিও ডক্টর সুরংনা বাগৈ রুহরজাগ ফিয়া ওরাম ওরাম সাক হামিয়া উংমা বাগৈ ব ডক্টর সুরমুং পাইরুবৈ মানলিয়া আবনি বাগৈ ব ডক্টর সুরমুং ইয়াকারৈ টংখর এবা ফিজিক্যাল সায়েন্স নতুয়ৈ কুসুগ্রুংনি এলএম নাখা ভারত কিফিলৈ ব কলকাতা প্রেসিডেন্সি কলেজ ফিজিক্যাল সায়েন্সনি ফরংনাই অঙ্গৈ ফরংনা চেঙ্গ ব্রিটিশ হাফাংনি বসং খাগলাই মুংনি ওয়ানসুক মুংন কারৈব রিমোট ওয়ারলেস সিগন্যালিংনি নাইটক মুংনি হামসারুমুং পাইরুব ফিয়া ব বিনি নাইটক মুংনি মানমারিন সামুং ফুনাঙ্গৈ সেব সাবন নাহারৈ কারৈ টংখা তাই বাইথাংনি নাইটক মুংরগ্ন লোকরগ্নি চুবা মুঙ্গ সাকথারকা আবোবাই গুবুনি সংনি নাইটক মুংনি সামুং হামসারুই মানাতৈ বলং বিথি বড়াই বেসেব গবাংমা নাইটক মুংখ্লাইকা জুদা জুদা সামুঙ্গ বুফাং রগ্ন রাতানা বাগৈ ব ক্রেস কুগ্রাব সামুং ফুনাংমানে তাই অব হাইকেন গুবুনি লাংমা গুনাং হাইরে বুফাং রগ্নি বিসিঙ্গব সামুং টংমুং ছয় সিমুং মানমারি সুনামজাকা ব বেলাই খরাং কিসা রোহরমানাই রেকর্ডার সুনামমানে অ বেবাগ মানৈ বুফাং লরিমানি সিমি খবৈ কিসাচুক জুদা কুক বেসেব মানমারি বাই ফাইকা ব অবন বুফাংনি খাকামুংনি ফানহিনৈ খৌরসাকা 1917 বিশিও ব হাকতনি যতনি সাই কুসাম তাই জুদাকুক নাটক মুং মথা বসু বিজ্ঞান মন্দির সংসামানে রবীন্দ্রনাথ ঠাকুর জগদীশ চন্দ্র বসুন বলাইনা থাঙ্গুই সাকা সাল থাঙ্গ ছয় শিকুরুং রগ্নি কুথার থাই নিসিমি থাঙ্গুই সিন্ধুনি আয়াং নার নিসিমি কিসিং সিনি কুপ্লাইনি খুমত্রাং তুবুখা আচার্য বসুন বরম রুয়ৈ তাল কাইসা আগ্নেয়গিরি মুং ফারজাকা চুং অ মুং গুনাং ছয় শিকুরুং খুলমা ইয়াফারো চুং তিনি সৈকুরুং ককটুমা থুমনাই তাই হুকুমনো হামজাকনাই পেরিচান মিত্র নব থিমা সালন রুগৈ খুলমা ইয়াফারানো ব 1830 বিশিনি নভেম্বর সাল নৈচি থাম চুং ইয়াকারৈ থাংমানে পেরিচান মিত্র বাংলা কক্রুবাইনি হামক্রাই তাই ককটুমা থুমনাই অঙ্গৈ মুং গুনাং তংমানে ব হেনরি ডিরুজিউনি নববঙ্গ সভানি মুং গুনাং আদং তংমানে বকলাই বাংলা কথমা সুইনা চেংমা বাই বাক্সা বাংলানি কুতাল সিসামুংন জুদাকুক বারজা নাজাক তংমানে ব কুবাংমা হদানি সাকথারমা বাইব গুদালজাক তংমানে ব কলিকাতা ইউনিভার্সিটিনি সিনেট বেথুন সোসাইটি তাই ব্রিটিশ ইন্ডিয়া এসোসিয়েশননি আদংব তংমানে ব হাকতর হুকবানি হামক্রায় সাকথারজাক তংমানে অলখাং মুংনি সেবসাব তংসুকনানি বেসেব কক শিলচামুংনি কক নারুকমানি ব হুকবানি
বেচেব ইংলিশ নি সিমি বাংলাও কক সেলাই মনে বাকই কাইসা মথা সংসাখা 1857 বিসিও রাধানাথ শিকদার হাই থানচাকে পেরিচার মিত্র তালনি কক তোমা বুলাই কাংসা কারিমানে আর কলাই বাংলা কক থাই সুইজাক তমানে টেকচার থাকনি মুং বাইব কলাই বাংলা কথমা রায়দারক রুক সাবই আলালের গলের দোলাল মুংবাই কথমায়ুং কত কাইসা সুইকা আরো ব লুকুরকনি খুক বাই সাজা কক থাই থেপামানে ব কথমায়ুং আশুককে লুকুরক বাই খা ফুরজাক তমানে খুক বাই সাজাককে আলালি মুংবাই সিনি মুং মানখা ব লাংমানি পাইথাক জরা ভারতনি হদাতাই হুকুমনি হামক্রাইনি বাগুই সামুং তাংলাংখা ভারত হা আমানি অমুং গনাং সাজলানসং খুলুমাই আফারো